কাপের ফাইনাল, ফলে সেই উত্তেজনা ফুটবল প্রেমীরা সবাই উপভোগ করছি। এখন কিছু দল ছিটকে গেছে, তাদের যারা সমর্থন করেছিলেন হয়তো তারা একটু দুঃখিত, কিন্তু আমরা সবাই ভালো খেলা দেখতে চাই। আবার আমরা কয়েকজন যারা আর্জেন্টিনার ভক্ত, আমরা খুব আশাবাদী যে একেবারে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দিয়ে এবারের এই বিশ্বকাপ শেষ হবে এবং মেসিও যেটা অসম্পূর্ণতা আছে সেটা পূরণ হবে। পাশাপাশি আজকে হলদিয়ায় ড্যাম ক্লাব এত সুন্দর এই টাউনশিপে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, তো সুতরাং এখানে পুরোদস্তুরে একটা ফুটবল মরশুম চলছে, বলে একটাই স্লোগান, খেলা হবে। আপনি তো ফুটবল প্র্যাকটিস করলেন আজকে? না না, এ তো ভালো যে আমরা যারা খেলতে ভালোবাসি একটু ফুটবল ক্রিকেট বা যে যা ইয়ে যখনই একটু সুযোগ পাই তো একটু মাঠে নেমে পড়লে তো ভালো লাগে। তো এখানে এই ড্যাম ক্লাব এত সুন্দর একটা পরিবেশ, এরকম একটা শীতের রোদ্দুরে একদিকে সন্ধ্যাবেলা কী হবে কী হবে, আর দিনের বেলা এত সুন্দর একটা ফুটবল পরিবেশ, এটা মাঠে না নামাটাই তো অপরাধ। এখানে মেসি কত গোল করবে আশাবাদী? মেসি জিতবে, মেসি গোল করবে, মেসি খেলাবে, মেসি গোল করাবে, এইটা একদম স্থির বিশ্বাস। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সেরা খেলা হোক, দুর্দান্ত খেলা হোক। আর্জেন্টিনার জার্সিও আপনার গায়ে, এটা বহুদিনের, এটা আজকে ম্যারাডোনা বা মেসি বলে নয়, যখন মানে আরও আগের বুরুচাগা বা যে সময় আমাদের ওই ইয়ের মতো দেখতে যে প্লেয়ারটি আমাদের ওই কি নাম ওর, না না আমি বলছি না 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 না, আরে আরে না 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 না, আরে যেটা আমাদের স্ট্যালনের মতো দেখতে ছিল, মারিও ক্যাম্পাস। তো মারিও ক্যাম্পাস মানে আমি আজ থেকে আর্জেন্টিনা ব্যাপারটা নয়, মারিও ক্যাম্পাস যেটা স্ট্যালনের মতো দেখতে, আর ওই বুরুচাগা যেটা মিডফিল্ডের প্লেয়ার, কখনো ডিফেন্সে কখনো গোল করে আসছে, এই করতে করতে একটা কিশোর বয়স থেকে আর্জেন্টিনার প্রতি ভালো লাগা এসে গেছিলো। তারপরে মারাদোনা এলেন, তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মনমান মাঠে, এরপরে মেসি এলেন যুব ভারতীতে, কর্নার ফ্ল্যাগের পাশ থেকে বসে মেসির কর্নার কিক দেখেছি, ফলে এই সব মিলিয়ে একটা আর্জেন্টিনা ভাব এসে গেছে। কিন্তু খেলার ফাইনাল যেটাই হবে, যারাই জিতুক একটা ফাটাফাটি খেলা হোক। বলছি বর্তমান প্রজন্ম যখন মোবাইল বা নেট, সোশ্যাল মিডিয়া বা মোবাইল, এর অনেক ভালো দিক আছে, আবার কিছু তার কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলে ভালো হয়। মানে নতুন প্রজন্ম যতটা মোবাইলে ব্যস্ত থাকে, এখন যদি আমরা আরেকটু বেশি এই ধরনের একটু খেলাধুলো রাস্তাঘাট নেমে যাওয়া যায় বোধ হয় আরেকটু ভালো হয়। তো এখানে এই হলদিয়ার এই পরিবেশে ড্যাম ক্লাব যে এত সুন্দর সবুজ গালিচার উপর শীতের রোদ্দুরে, এই স্বর্ণালী রোদ্দুরে সবুজ গালিচার উপর ফুটবলের আয়োজন করেছে, আবার সেখানে দেবতার ছবি, তো একদম দারুণ ব্যাপার। ফলে এখানে পুরোদস্তুর একটা ফুটবল আমেজ, ফুটবল উৎসব, তো আমরা সেটা সবাই মিলে উপভোগ করছি। খেলা দেখবেন আজকে? ইচ্ছা আছে, কারণ আমার হলদিয়া থেকে আমি যাব কন্টাইয়ের দিকে, ওখানে কন্টাই সাংগঠনিক জেলার একটি জনসভা আছে, সেটা করে আমি কলকাতার দিকে ফিরবো, নিশ্চিতভাবে খেলা দেখার ইচ্ছা। জিতলে কী হবে, সেলিব্রেশন হবে? না না, এটা সবাই একটা ভালো ফুটবল দেখা। দেখুন আমাদের দুর্ভাগ্য, আমরা এত কোটি দেশের লোক ভারতবর্ষ, আমাদেরকে শুধু অন্য দলকে সমর্থন করে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়, তো এটা তো একদিকে আক্ষেপ বটে, কিন্তু ভালো ফুটবল দেখবো, আমরা ফুটবল প্রেমী, তো সেই একটা আশা আকর্ষণ নিয়ে আমরা ফাইনালটা দেখতে বসবো।